এমতি রহ্নি খুব কম লোক খাইব পসন্দ করে থাকে কিন্তু আজ আপন মানুষ জহ্নি মজাদার আয়া রেসিপি নিয়েকি আসি যা বড় তো বড় ছোট ছুঁ মানে বি খুশি খুশি নেবে নমস্কার মু লক্ষ্মী রোসাই উইথ লক্ষ্মী লক্ষ্মীরে আপনার অনেক অনেক স্বাগত

আপনার জহ্নির সাইজ আপন হিসাবে ছোট বড় মধ্যে রাখিপার যেহেতু জহ্নিটা তরকারি বহু জলদি সিজি যাই মানে ফিটি যাই সেই এটি মুজ্র রক্ষি এই সেম প্রোসেস আমি সব জহ্নিগুড়া কাটিকি রেডি করে নামা আপনার জহ্নি যেকোনপিপা জহ্নি কি সবুলে কষি জহ্নি হি নেবে জহ্নির রেসিপি পরফেক্ট বনব এইটি দেখুন এই সেম প্রোসেসে মুখ জহ্নিগুড়া কাটিকি রেডি করে নিয়েছি

তাসহত এটি দুই রুতি তিনোটি কঞ্চা লঙ্কা একদম ছোট ছোট কাটিকি দিয়েছি আপনার এটি চাইলে লঙ্কা ছেচিকি মধ্যপার তা এই হি আমি দাওয়া দুই চামচ অদা রসুণ আপনার চাইলে এটি অদা ছেচিকি নেওয়া দ্বারা ছেচা মসলার ফ্লেভরটা এই রেসিপি বহু ভালোভাবে মিক্স করে আউ আমি কিছু ভাজি নবা যেমি অদা রসুণ পিঁয়াজর কঞ্চা স্মেলটা পিঁজ সাংরে অদা রসুণ টিকি পরে আমি কাটিকি রক্ষি আলুকে এইদেবা আলুকা পরে আমি কম করবা না পিঁয়াজ এবং অদা রসুণ সাগে আলুকে লো টু মিডিয়াম ফ্লেম রে আপু টিকি ভাজিবাব যা ফলে আলু সহিত তার ফ্লেভরটা ভালোভাবে মিশি যাব তো এইটি দেখুন আলুকে ভাজবার পাখা পাখি গোটে মিনিট হয়ে গলি গোটে মিনিট ভিতরে অদা রসুণ ভালোভাবে মিশি যাই আলু সহিত মানে সেট হয়ে যাই তো এই স্টেজে আমি কম করবা না কাটিকি রক্ষি জহ্নি সবুকে এখানে দেবা জহ্নি দে আমি আপ গ্যাস ফ্লেম লো টু মিডমে রাখবা না হাই ফ্লেম কি ফ্লেমে রকি আমি প্রথমে এমি আলু আজ রসুন ভালসে ভাজিনবা যেমি জহ্নি সাংরে সব মশলার ফ্লেভরটা ভালসে মিশি আপন মানে তো নিশ্চিন্ত জাঁথি জহ্নি কত সারা পাঁড়ি বাহরে সেই হাই ফ্লেমে হি ভাজবে যেমি জহ্নি রু বিলকুলি পা এটি দেখুন পাখাপাখি গোটে রু দুই মিনিট পর্যন্ত জহ্নি ভাজিলা জহি আমার হালকা হালকা গোল্ডেন হয়েকি ভাজি হয়েগালি জহ্নি আমার এমতি ভাজি এগলা পরে আমি এই কিছু গুন্ড মসলা দাব গুন্ড মসলার প্রথমে অধ চামচ লুণ বা স্বাদ অনুযায়ী লুণ তাস্ত অধ ছোট চামচ নিয়েছি হলদীগুন্ড তা সহ অধ ছোট চামচ নিয়েছি এটি লঙ্কা গুণ আবেদা অধ ছোট চামচটি কম জিরা অধ ছোট চামচ দাটি ধনিয়া গুন্ড এবার এই সবুজ জিনিসক ভাল ভাবে মিক্স করে নবা আো ফ্লেমরে রাখি আমি জহ্নি আপনি মিনিট পর্যন্ত ভাজ নবা

तापर गैस्र फ्लेम को लो टू मीडम रखिक या को आम फुटाई गोटे रू दुई मिनिट पर्यंत छाड़ी दबा से समय भितर चलता आम भाजिक बादाम को चेक कर ना एपटे बादाम बाद बिल्कुल थंडा हो जाएगी मुझार चोपा को छड़े कि गोटे मिक्सर जारे दे जारेदी ता सहित अल्प किसी नड़िया कोरा कोई बादाम सहित आम मिक्सर जारे दे एबे जारेदे में अल्प टिके पानी दे कि यार गोटे चिकन पेस्ट बन आस এখানে আমি আর কিছু একট্রা মসাল আড করবা না এপটে আমার জহি ফুটবার পাখা পাখি গোটে রু দুই মিনিট হয়ে গেল তো এটি দেখি দেখিপাথি গ্রেভি আমার টকমক হই ফুটবা আরম্ভ হয়ে তো এই স্টেজে আমি কম করা না গ্রাইন্ড করে রকি থাকে নড়িয়া এবং বাদাম রেস্ট কু এই হি দেবা এই নড়িয়া এবং বাদাম রেস্ট কু আড করা দ্বারা তরকারি টেস্ট তো বহু বড়িয়া আসব তা সহ দেখবে আমার গ্রেভি টেক্সচরটা পরফেক্ট রব এবার এই সব জিনিস আমি টিকিট ভালোভাবে মিক্স করে নামা

यही देख तो मैं जीक ग्रे दरकार से ग्रे बिलकुल बनिकी रेडीगला फ्रेश धनिया पत्र को एकदम छोट छोट काटिकी देर आम गरम मसला बिलकुल भी यूज करवा ना धनिया पत्र साला या भल भाव मिक्स कर ना तर गैस्र फ्लेम को अफ कर ना पे आमर जहनीर स्वादिष्ट आ चटपटा तरक बिलकुल बनिकी रेडी या गरम गरम सर्व कर याको आपनो रोटी परटा गरम भात नहले तो पखळा भात सहित मध्य सर्व कर परंती जदि आज रही रेसिपीटी आपन मन को पसंद आसी छि तबे वीडियो भी को लाइक शेयर करबा को बिल्कुल भी भूलंत नहीं ताले जी पै रहू छी बाय पुनी देखा हाबा आउ एक नुवा रेसिपी सहित आउ एक नुवा वीडियो रे